বিভিন্ন এনজিওস সিভিল সোসাইটিস তাদেরকে নিয়ে একটা বৈঠক করেছিল। উদ্দেশ্য কেন্দ্র সরকার স্বশাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা দিতে প্রক্রিয়া শুরু করছে, আপনাদের অভিমত। আমরা স্বাভাবিকভাবে বিশ্বাস করি আমাদের অভিমত নিয়ে কেন্দ্র সরকার দিল্লিতে ফিরে গিয়ে ব্যাপারটা দেখবেন, খুঁটিনাটি দেখে জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা দেওয়ার ব্যাপারে ওনারা উদ্যোগী হবেন। দুর্ভাগ্য বলতে হয়, সৌভাগ্য বলতে হয়, সেটা হচ্ছে আপনারা সকলে জানেন গত 27 জানুয়ারি দিল্লিতে বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলকে কেন্দ্র সরকার, আসাম সরকার, বোডোল্যান্ড জেলা পরিষদের প্রশাসনিক এবং চারটা দল, কি বলবো, আঞ্চলিক দল, তাদের সঙ্গে কেন্দ্র সরকার স্বয়ং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে অ্যাগ্রিমেন্ট হয়েছে। এই অ্যাগ্রিমেন্টে বলা হয়েছে বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নমেনক্লেচার চেঞ্জ করে বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন করা হয়েছে। বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এলাকায় ইনার লাইন পারমিট চালু করার অ্যাগ্রিমেন্ট করা হয়েছে। বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এলাকার সমস্ত ভূমির নিয়ন্ত্রণ, পাওয়ার অফ ল্যান্ড, ল্যান্ড প্রোটেকশন পাওয়ার বিডিসিকে দেওয়া হয়েছে। নর্মালি বিধানসভা, এডিসি প্রশাসন, তার একটা নিজস্ব বাজেট থাকে, আর্থিক বাজেট। এই বাজেটের পরও কেন্দ্র সরকার ঘোষণা করেছে 3 বছরের জন্য 1,500 কোটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিওনাল প্রতি জন্যে। এটা আমরা মনে করব বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল বাদে বাকি যে 9টা স্বশাসিত জেলা পরিষদ, আমাদের উত্তর পূর্বাঞ্চলের 10টা জেলা পরিষদ রয়েছে, বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলকে বাদ দিলে বাকি 9টি স্বশাসিত জেলা পরিষদ আমরা বঞ্চিত হয়েছি। শুধুমাত্র বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের জন্য আপনি অ্যাগ্রিমেন্ট করেছেন, এতে আমরা বঞ্চিত হয়েছি। এতে আমরা অত্যন্ত গভীরভাবে মর্মাহত। আমাদের দাবি, অন্যান্য রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কি বক্তব্য, কি দাবি আমি জানি না, কিন্তু আমাদের ত্রিপুরার আইএনপিটি দল বরাবরই ইউপিএ সরকারের সময়ও, এখন এনডিএ সরকারের সময়ও আমরা আমাদের একটা স্পষ্ট বক্তব্য জানিয়ে এসেছি, সেটা হচ্ছে সমস্ত স্বশাসিত জেলা পরিষদকে একই রকমভাবে ক্ষমতা দেওয়াও উচিত। যদি স্বশাসিত জেলা পরিষদে বোডোল্যান্ড টেরিটোরিয়াল অধিক ক্ষমতা পেয়ে থাকে, চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিল, তারপরে ত্রিপুরার অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা বঞ্চিত হবে। তাহলে পরে 125তম সংবিধান সংশোধন করে কিভাবে একটাকে অধিক ক্ষমতা আরেকটাকে কম ক্ষমতা দেওয়া হচ্ছে, একটা বঞ্চনা করার সামিল। আমরা দাবি রাখব সমস্ত জেলা পরিষদকে একইভাবে ক্ষমতা দেওয়া হোক। 2 নম্বর হচ্ছে আইএনপিটি এককভাবে, আপনারা এও জানেন গোটা ভারতবর্ষ উত্তর পূর্বাঞ্চল উত্তাল, অনেকে ভেবেছেন আন্দোলন থেমে গেছে, আন্দোলন থেমে যায়নি। আমাদের আন্দোলন আগামী দিনে আরও বড় ধরনের হতে পারে, লার্জ স্কেলে আমাদের মধ্যে আলোচনা চলছে। আগামী 2 পক্ষের মধ্যে আন্দোলন কর্মসূচি পেয়ে যাবেন। আইএনপিটি আলাদাভাবে দেশের সর্বোচ্চ আদালতে সংশোধিত নাগরিকত্ব আইন ত্রিপুরায় যাহাতে চালু না হয়, এই আইনের আওতার বাইরে ত্রিপুরাকে রাখার জন্য আমরা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছি। আমাদের রিট পিটিশন নাম্বার 153/2020,
তারপরে গত 22 তারিখ জানুয়ারি প্রথম হিয়ারিং এর পরে আমরা কেস নাম্বার ডায়রি নাম্বার পেয়েছি কেস নাম্বারটা হচ্ছে 2026/2020 আগামী দিনে হিয়ারিং হবে 22 তারিখ জানুয়ারি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বা একটা বেঞ্চ বলেছে 60টা 70টার মধ্যে আন্তর্জাতিক সীমানা সংলগ্ন রাজ্য আসাম এবং ত্রিপুরাকে একটা ইয়ে করে ক্লাব করে আলাদাভাবে হিয়ারিং শুনবেন গত 28 তারিখ একটা অনাহত ঘটনা এরকম ত্রিপুরাঞ্চে অনবরত চলছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল পুলিশ অফিসার তাদের উপর আমাদের সমাজের একটা অংশ ছাত্র যুব সমাজ একটা অংশ অতি উৎসাহিত হয়ে আক্রমণ সংগঠিত করে ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে আহত করছে ঠিক এরকমই একটি ঘটনা ডক্টর শুভেন্দু দেববর্মাকে সেদিন ধর্মনগরের হাপলং এলাকার এডিসি ভিলেজ এলাকার নুনা পিএসসি হাসপাতালে ডক্টরকে আমরা যে খবর দেখেছি যে ছাত্র যুবকরা সরস্বতী পূজা বা অন্যান্য পূজাতে তাদের চাহিদা মতো অর্থ তাদেরকে না দিতে পারায় অথবা না দেওয়ার অস্বীকার করায় তাকে মারাত্মকভাবে মারধর করে এবং সে এখন বর্তমানে জিবি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আমি একটা আবেদন রাখতে চাই ছাত্র যুবকদের কাছে অভিভাবকদের কাছে ত্রিপুরা রাজ্য ছোট রাজ্য হলেও এই যে একটা টেন্ডেন্সি মানুষ ভুল করতেই পারে তার জন্য মানুষ নিজের হাতে আইনি শাসন নেওয়া ঠিক না তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে আমরা এই ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানাই এবং অবিলম্বে কঠোর শাস্তি প্রদান করে আগামী দিনে যাতে এই ধরনের কোনো কর্মযজ্ঞে ছাত্র যুবকরা উৎসাহিত না হয় এটা আমি রাজ্যবাসীর কাছে আমাদের মাধ্যমে একটা আহ্বান রাখি